সালাম আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের বিষয় হচ্ছে মুসলমান এবং কাপেরদের মধ্যে পার্থক্য কি প্রত্যেক মুসলমান নিশ্চয়ই এই কথা জানে যে মুসলমানদের মর্যাদা ও সম্মান কাপেরদের চেয়ে উচ্ছে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহতাল মুসলমানকে পছন্দ করেন এবং কাপেরকে অপছন্দ করেন মুসলমানের গুণা মাফ করা হবে কাপেরের গুণা মাফ করা হবে না মুসলমান জান্নাতে যাবে আর কাপের যাবে জাহান নামে কিন্তু মুসলমান এবং কাপের মধ্যে এত পার্থক্য কেন মুসলমানরাও আদম সন্তান কাপড়েরাও আদম সন্তান মুসলমানরাও মানুষ কাপেররাও মানুষ মুসলমানের নাম আবদুল্লাহ আবদুর রফ বা যাই হোক ডট ডট এরকম আর কাপেরদের নাম ধরুন দিন দিনুনাথ তারা সিং এই ডট 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 এরকম এই জন্য কি এত বড় পার্থক্য তারপর যে মুসলমানের নামে বা মুসলমানেরও হাত পা আছে তারপর কাপেরদেরও হাত পা সব কিছুই আছে বা কাপেররাও এই পৃথিবীতে নিঃশ্বাস গ্রহণ করে মুসলমানরাও এই পৃথিবীতে নিঃশ্বাস গ্রহণ করে তাহলে এদের মধ্যে এত বড় পার্থক্য কেন যদি কি এতটুকু পার্থক্যর জন্যই একজন জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে আর নাকি এতটুকু পার্থক্যর জন্যই মানুষের এত বড় পার্থক্য আল্লাহ তালা সকলকে সৃষ্টি করেছে তবে মুসলমানের উচ্চতা মুসলমানদের স্থান উচ্চতা এবং কাপেরদের স্থান নিচে কেন আর তিনি এরকম সামান্য বিষয়ের কারণে মানুষের মানুষে এত বড় পার্থক্য করতে পারেন না কারোকে জান্নাত কারোকে জাহান্নাম বাস্তবিকতা বাস্তবিকতাই বাস্তবিক তাহলে আসল পার্থক্য কি বাস্তবিক দান যদি না হয় তাহলে আসল পার্থক্যটা কি আর আমি যে কথা বলি আমি যাই বলতেছি আমি একজন স্কুল স্টুডেন্ট আমি কোনো মানে মাওলানা সাহেব না আমি কিছুটা মানে পড়ছি কিছুটা মানে পুরোটাই মানে সংগ্রহ করা তো রকম ভুল হলে অবশ্যই জানাবেন তো শেষ করি বাস্তবে যদি তা না হয় তাহলে ওদের মধ্যে আসার পার্থক্য কি পার্থক্য একটাই কুফুরি এবং ইসলাম কুফুরি এবং ইসলাম ইসলামের অর্থ হচ্ছে আল্লাহর অনুগত্য কাপের অর্থ হচ্ছে আল্লাহকে অস্বীকার বা অমান্য করা আর এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যেমন কুপুরিটা হচ্ছে আমরা মানে মুসলমান যারা তারা আল্লাহকে বিশ্বাস করি আমাদের প্রকৃত মনিবকে আমরা চিনতে পেরেছি এবং মনিবের কথা মেনে চলি এবং তার দেখানো তার আসলে দেখানো পথেই চলি আর কপুলরা তার প্রকৃত মালিককে চিনতে পারে নাই আর তারা যে আল্লাহ যে অপরাধ যে ভয়গুলোর কথা বলছে ভয় ভীতি দেখানো হয়েছে তারা তাতে ভয় পায় না এজন্য তারা কাপের আর আমরা মুসলমান গুণা করলে আমাদের গুণা মা পাবে তাদের হবে না এর পিছনে কারণ হচ্ছে আমরা মুসলমান গুণা করলে মনের মধ্যে ভয় থাকে আল্লাহর আমরা গুনে করতেছি আল্লাহ মানে শাস্তিগুলোর কথা মনে আসে আমরা ভয় পাই আল্লাহকে মানে আর কাপেরা এই যারা পাপ করলেও তারা কোনো রকমই মানে নত হয় না বা মানে বা আল্লাহকে আল্লাহর কাছে আল্লাহর ভয়গুলো আল্লাহ যে আল্লাহ রহমান রাহিম দয়ালু আল্লাহ এবং কঠোর দয়ালু হচ্ছে মুসলমানদের জন্য মুসলমানের গুনামাপ করা হবে কিন্তু কাপের যারা তাদের গুনামাপ করা হবে না তারা আল্লাহকে ভয় পায় না বা আল্লাহর যে শাস্তিগুলোর কথা বলা হয়েছে যে বিধানগুলোর কথা বলা হয়েছে তারা তাতে কেয়ার করে না এটি হচ্ছে মুসলমানের পার্থক্য মূলত পার্থক্য হচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহর অনুগত্য করা আল্লাহকে মানে চলা আর কুপুরি হচ্ছে আল্লাহর অনুগত্য না করা আল্লাহকে না মানা প্রকৃত মনিবকে না চেনা আর আল্লাহর যে যে বিষয়গুলোতে ভয় দেখানো হয়েছে এটা এটা করোনা এগুলো করে এবং কি ভয় পায় না সো ভিডিওটি পর্যন্ত ছিল যাই না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আর আমাকে অবশ্যই নতুন নতুন আইডিয়া দিতে পারেন কি কি মানে কী কী জন্য বা কী কী রকম ভিডিও আমি বানাতে পারি আমাকে বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য ইসলামিক সো সালাম আলাইকুম রহমতুল্লাহ গুড বাই